170 বছর পর ফের ঢাকায় মসলিনের হারানো ঐতিহ্য ফেরাতে সক্ষম হলো একদল গবেষক। এর নেতৃত্ব দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ মনজুর হোসেন। গেল বছরের 28 ডিসেম্বর গেজেট প্রকাশের মধ্য দিয়ে বিষয়টি দেশবাসীকে জানানো হয়। এর আগে 2015 সালে বস্ত্র ও পাট মন্ত্রণালয় পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী মসলিনের ঐতিহ্য ফিরিয়ে আনার নির্দেশ দিলে দীর্ঘ 6 বছর পর ঠিক সেরকমই কাপড় তৈরি করতে সক্ষম হয় গবেষক দলটি। রাজশাহী প্রতিনিধি আমির ফয়সালের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্ধি। মসলিন কি কেবলই কাপড়? এটি আসলে আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের কথা বলে। তাই তো প্রায় 400 বছরের পুরনো মসলিনের পুনর্জন্ম ঘটাতে 6 বছর ধরে লেগেছিলেন একদল গবেষক। অবশেষে এসেছে সফলতা। কি বিচিত্র উপায়ে সংগ্রহ করা হলো মিহি মসলিনের উপাদানগুলো, তা যেন একটা গল্পের মতো। কথিত আছে, মসলিন কাপড় তৈরির পরে কারিগরদের আঙুল কেটে দেওয়া হতো, যাতে পরে তারা কেউ আর এই মসলিন তৈরি করতে না পারে। কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া সে মসলিনকে ফিরিয়ে আনতে 2015 সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর নির্দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ মনজুরুল হোসেনকে প্রধান করে 7 সদস্যের একটি দল গঠন করা হয়। এই পুরো পরিকল্পনার লিড আমরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা তৈরি করেছি। এটা একটা পুরাতন পদ্ধতি খুঁজতে যাচ্ছি, কিন্তু ব্যবহার করছি সর্বাধুনিক পদ্ধতি। আসল ঢাকায় মসলিনের কোনো নমুনা হাতে না থাকায় অনেক জায়গা ঘুরে লন্ডনের মিউজিয়াম থেকে তা সংগ্রহ করা হয়। টেস্টের মাধ্যমে নিশ্চিত হয়ে কাপাসিয়ায় পাওয়া তুলা গাছের চাষ করা হয় রাজশাহীতে। ঢাকায় মসলিন একটা আলাদা ধরনের বৈশিষ্ট্য রয়েছে। এমন সুতা, যে সুতা আর কতগুলো গুণাগুণ আছে, এটা অনেক দীর্ঘমেয়াদী প্রিজার্ভ করা যায়। এটা খুব ফুটফুটে, ফাইন আর গ্লেসি ভাব বেশি। সারাদেশ ঘুরে কুমিল্লায় সুতা তৈরির কারিগর পাওয়া যায়। সারারাত তাদের হাতে লোশন লাগে, পরদিন সকাল থেকে শুরু হয় সুতা তৈরির কাজ। সুতা খুব সূক্ষ্ম হওয়ায় নারায়ণগঞ্জ থেকে দক্ষ দুই তাঁতিকে খুঁজে বের করে 6 মাস প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে অনেক প্রচেষ্টার পর তৈরি হয় কাঙ্ক্ষিত সে ঢাকাই মসলিন। একদম বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটির আমাদের প্ল্যান আছে যে এই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মধ্যেই আমরা যেন তাকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর গিফট হিসেবে আমাদের মাননীয় প্রজন্ম থেকে। এই প্রকল্পের জন্য সরকারের পক্ষ থেকে 14 কোটি টাকা দেওয়া হলেও 4 কোটিতে কাজ সম্পন্ন হওয়ায় বাকি টাকা ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি লোকবল এবং কাঁচামাল মজুদ থাকায় শীঘ্রই হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে দেশবাসীর কাছে ছড়িয়ে দিতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নুসরাত জাহান, সিনথি, আরটিভি।